বিরাট কোহলি 2008 সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দলের অধিনায়ক থাকাকালীন সময় থেকেই 18 নম্বর জার্সিটি পরছেন। ভারতের প্রাক্তন অধিনায়ক এবং তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি টিম ইন্ডিয়ার পাশাপাশি আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার সময়ও সর্বদাই 18 নম্বর জার্সিটি পরিধান করেন। বিরাট কোহলি কেন খেলার সময় 18 নম্বর জার্সিটি পরেন তার একটি শক্তিশালী মানসিক কারণ রয়েছে। 2008 সালে যখন তিনি বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক ছিলেন তখন থেকেই প্রতিবার 18 নম্বর জার্সিটি পরছেন। বিরাট কোহলি যখন 2008 সালে ভারতীয় ক্রিকেট দলে নাম লেখান তখন 18 নম্বর জার্সিটি খালি ছিল এবং তিনি কোনো ঝামেলা ছাড়াই সেই নম্বরটি পেয়ে যান। বিরাট কোহলির বাবা 18ই ডিসেম্বর 2006 সালে মারা যান যখন কোহলি মাত্র 17 বছর বয়সী। কোহলি দিল্লির হয়ে কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জি ট্রফি খেলছিলেন যখন তার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিরাট কোহলি দুর্দান্ত দৃঢ়তা দেখিয়েছিলেন এবং পরের দিনই রঞ্জি খেলার সিদ্ধান্ত নেন। কোহলি তার মা এবং তার কোচের সাথে আলোচনার পরেই সাহসী সিদ্ধান্ত নেন। সেই ম্যাচে কোহলি 90 রান করেছিলেন এবং এটি দিল্লিকে ফলো অন এড়াতে সাহায্য করেছিল। এক সাক্ষাৎকারে কোহলি বলেছিলেন, আমার বাবা মারা যাওয়ার রাতটি এখনও আমার মনে আছে কারণ এটি ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। কিন্তু আমার বাবার মৃত্যুর পর সকালে খেলার আহ্বান আমার কাছে সহজাতভাবেই এসেছিল। তিনি আরও যোগ করেন, সকালে আমি আমার দিল্লি কোচকে ফোন করেছি। আমি বলেছিলাম আমি খেলতে চাই কারণ ক্রিকেট খেলা শেষ না করা আমার জন্য পাপ। এটি এমন একটি মুহূর্ত যা আমাকে একজন ব্যক্তি হিসেবে বদলে দিয়েছে। আমার জীবনে এই খেলাটির গুরুত্ব অনেক বেশি। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রায় 11 বছর খেলছেন তিনি। তার প্রথম বছরেই আইপিএল জিতে ইতিহাস গড়েছিল শাহরুখের দল। ক্যারিবিয়ান রহস্য স্পিনার প্রত্যেক আইপিএলে 6-7 ঘরেই রান দিয়েছেন, গুরুত্বপূর্ণ উইকেট তুলে ম্যাচও জিতিয়েছেন। কিন্তু চলতি আইপিএলে সেরা ছন্দে পাওয়া যাচ্ছে না তাকে। তিনি সুনীল নারায়ণ। কেকেআরের ইনস্টাগ্রামে একটি ভিডিওতে তিনি জানিয়ে দিলেন, প্রত্যেকবার একই ছন্দে উইকেট পাওয়া সম্ভব নয়, দলকে সাহায্য করাই আসল কাজ। নারায়ণ বলেছেন, উইকেটের মধ্যে ফিরে আবার ভালো লাগছে, খুবই উপভোগ করছি। যোগ করেন, সকলের সময় একরকম যায় না, চাইলেই উইকেট পাওয়া সম্ভব নয়। কয়েকটা ম্যাচ সত্যি খারাপ গিয়েছে, চেষ্টা করেও ভালো করতে পারিনি, আমি যদিও উইকেট নিয়ে ভাবি না। এখানেই না থেমে নারায়ণ আরও বলেছেন, দলকে কতটা সাহায্য করতে পারছি সেটাই আসল। আমার পারফরমেন্সে দল উপকৃত হলেই আমি খুশি। চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে 4 ওভারে মাত্র 15 রান দিয়ে তুলে নেন 2টি উইকেট। যা নিয়ে নারিন বলেন, চেন্নাইয়ে বরাবরই ঘূর্ণি পিচ হয়, আমরা সেরকম উইকেটই পেয়েছি, চেষ্টা করেছিলাম দলকে সাহায্য করতে। ম্যাচ শেষে আমি সন্তুষ্ট, এবার সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব, আশা করি এই ছন্দ বজায় থাকবে। শফিকুল ইসলাম, ক্রিকেট টুডে।